Chẳng đi rồi. नमस्कार বন্ধুরা, ফুড ব্লগার সপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো রোজকার মতো ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে চ্যালেঞ্জ ভিডিও কি কি খাবার নিয়েছি বলে দিই। এখানে দেখতেই পাচ্ছ, এগ টোস্ট বা ব্রেড টোস্ট, সাথে সামোসা দুটো করে, আর আছে চিকেন মোমো, সাথে কেচাপ নেওয়া হয়েছে। তো আজকে চাটনিটা বানানো নেই, তো কেচাপ নিয়েছি। তো এটা আজকে চ্যালেঞ্জ ভিডিও। তো চ্যালেঞ্জের শেষে অবশ্যই কিন্তু পানিশমেন্ট আছে। আর চ্যালেঞ্জটা শুরু করার আগে বলে দেবো, আমাদের এরকমই চ্যালেঞ্জ ভিডিও সেগুলো আরও দেখতে হলে আই বাটন ভিডিও শেষে স্ক্রিনে পাবে, আপনারা চাইলে চ্যানেলে গিয়েও দেখতে পারেন, প্রচুর ভিডিও আছে। আর আজকে যারা নতুন বন্ধুরা আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এছাড়া আরও দুটো চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন। তো চ্যালেঞ্জটা শুরু করে দেওয়া যাক। আচ্ছা, আজ কি তোমার একটা একটা করে খেয়ে যেতে হবে? মানে তিনটে আইটেম কি একটা একটা করে খাওয়া হবে? একটা একটা খাওয়া বলতে একটা একটা পানিশমেন্ট দেওয়া হবে না? অ্যাকচুয়ালি একবারই যে বেশি জিতবে সেই পানিশমেন্ট আর কি দেবে আর কি। যে বেশি তিনটেই রাউন্ড হবে, পানিশমেন্ট একটাই আছে। তো যে বেশিতে জিতবে সেই পানিশমেন্টটা দেবে তাকে, আর যে কমেতে হারবে তো তিনটেই রাউন্ড হবে। ওইটাই বলছিলাম, যে আর কি বেশিতে জিতবে সে আর কি পানিশমেন্টটা দেবে, আর কি যে কমে জিতবে সে আর কি পানিশমেন্টটা খাবে আর কি। তো তাহলে আজকে চ্যালেঞ্জটা আরম্ভ করে দেওয়া যাক। প্রথমে আর কি ডিম টোস্ট বা কি বলে ব্রেড টোস্ট, এটা দিয়ে আর কি প্রথম রাউন্ডটা চালু। কাউন্টিং করো তুমি। আমি করব কেন, তোমার কি হলো আজকে? করো করো। আচ্ছা ঠিক আছে, আমি করব। আমিও কেটে নিতে চাইছি না। 1 2 3 স্টার্ট। যদি রুটি টাইম লাগছে তো বাসন হয়ে গেছে। এটা এই জিনিসটা নামানো যায় না, মানে রুটিটা একটু গলার সঙ্গে জড়িয়ে নেয়, শুকনো তো। আচ্ছা, তো ওকে তো ও পানিশমেন্টের জন্য একটা রেডি হয়ে গেল, ঠিক আছে। এরপরে দুটো এক ধাপ এগিয়ে গেল, আমার তো একটু হালকা হয়ে গেল। কত জল খাও? আমার জল লাগে খেতে, বসে আমার জল লাগে, আবার রুটি খাচ্ছি বলে কথা। তোমার লাগবে না? আমি জল খেলে আর খেতেই পারবো না, পেট ভরে যাচ্ছে। আমি একটা অ্যান্টাসিড খেয়ে নেবো না। তো বন্ধুদের বলছি, আজকের এই ডিম টোস্টটা কি আমার দারুণ খেতে লাগে। আমার এটা তো এটা সকলেরই প্রায় প্রিয়, আমারও খুব ভালো লাগে, প্রিয় জিনিস এটা।
তো এরপরে নেক্সট রাউন্ডটা শুরু হচ্ছে চিকেন মোমো। চিকেন মোমো তাহলে এটা ছেড়ে দেব, কাছে এগিয়েই নেই। চলো তাহলে আমার হারাতে সুবিধা হবে, এটা হারাবো। কাউন্টিং করছি, হ্যাঁ করো। 3 2 1 স্টার্ট। আচ্ছা আমি কিন্তু ধরে নিয়েছিলাম। আমার আর কিচ্ছু করার নেই। কি শান্তি, কি শান্তি! আমি খুব তাড়াতাড়ি শেষ করে যাব। রুটিটা একটু টাইম লাগছিল তাই এগিয়ে গেছে। আগেরটা হেরে গেছে বলে এটা খুব তাড়াতাড়ি খেয়ে যাব। তো এবার শেষ রাউন্ড হবে আমাদের, দেখা যাক কে উইনার হয় আর কে লুজার হয়। জিতে আছি তো এইটাই লাস্ট ফিনিশিং, আপ্রাণ চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব আমিও। আচ্ছা আমি আগে থেকে আর কি ধরে নিতে চাইছি, তো নাও কাউন্টিং করছি, করো। 3 2 1 স্টার্ট। বলছে না ভয়ে। অপূর্ব, ওহ বাবা, তাহলে পানিশমেন্ট কিন্তু অপনাদি পাবে, কিন্তু তোমাদের অপনাদি পাবে। আজ কিন্তু একটা দারুণ পানিশমেন্ট সাজিয়ে রেখেছি, এটা এটা আমি এনেছি। তুমি এত ভালো খাওয়া কবে থেকে শিখলে গো? তোমার দেখে তুমি যা খাওয়া আরম্ভ করেছো। আমি আর পেরে উঠছি না সত্যি বলতে। না বন্ধুরা বলবে আবার ইচ্ছা করে তুমি হাড়িতে আমাকে জিতিয়ে দিয়েছো। আমি আর পেরেই উঠছি না ওর সাথে। তবে আমি আজকে পানিশমেন্টটা খুব সুন্দর সাজিয়ে রেখেছি, এটা কিন্তু নতুন ভাবনা চিন্তা, এটা নতুন পানিশমেন্ট, ঠিক আছে? তো এই পানিশমেন্টটা আমি দেবো। তো পানিশমেন্ট একটা নিয়ে চলে এসেছি, বলেছি আমাকে অল্প করে দিতে, একদম সত্যি আমি অল্প করে দিয়েছি। তো এই হচ্ছে পানিশমেন্ট, কি সুন্দর একটা বিস্কুটের মধ্যে ক্রিম দেওয়া নেই, ক্রিমের বদলে এই এটা হচ্ছে মানে কাসুর দিয়ে আছে কেচাপ হয়ে দারুণ। এটা নাও, এটা এটা খেতে হবে, এটা সব সময় তুমি পুরোটাই খেয়ে। তো আমি গোটা বিস্কুট বারণ করেছি কারণ অনেকটা খাওয়া হয়ে গেছে, তো খেতে পারবে না। মেন কথা এত বড় গ্লাসে জল খেয়ে ফেলেছি। আচ্ছা বন্ধুরা কেউ কি বিস্কুট দিয়ে এরকম কাসুন দিয়ে কেউ কি খেয়েছো? তো আমি ফার্স্ট টাইম খাচ্ছি, খাওয়াচ্ছি কিন্তু খাচ্ছি কিন্তু ভালো খেতে বলো।
দারুণ পানপুরিটা। আসলে কি মনে হয় জানেন, যেন মনে হচ্ছে সর্ষের তেল, সর্ষের থেকে যে সর্ষের তেলটাই তৈরি হয়। যেন মধ্যে সর্ষের তেল নেওয়া থাকে এটার মধ্যে, কিন্তু আমি জানি না। আরেকটু টক ফ্লেভার আছে। হ্যাঁ, তো আমার মনে হয় ঘরে কাসুন্দি যে তৈরি করলে আর এর থেকে ভালো হয়, অনেক এর থেকে অনেক ভালো হয়। খেতে তো হবেই, পানিশমেন্ট তো ওটাই। জল খেয়ে না। হ্যাঁ ঠিক আছে, পানিশমেন্ট নিয়ে কমপ্লিট করে ফেলেছে। তুমি শেষ করো, আমি কথা বলবো। হ্যাঁ আচ্ছা, কথা বলবে না মানে, আজ সত্যি কথা বলতে আজকে সেরাম কিছু করতে হয় না ঘরে, শুধু মোমোটা ঘরে করেছে, সিঙ্গাড়া কিনে এনেছে, আর হচ্ছে এইটা ডিম টোস্টটা। খুব একটা চাপ নেই আজকে রান্না, আর খাবারগুলো কীরকম ছিল অবশ্যই কিন্তু আমাদের একটু জানিও কমেন্টের মাধ্যমে, আর শেয়ার লাইক অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো আসি।